এখন আমি আপনার একটা কথা বলি, আপনি প্রথম বলছিলেন ওলিদেরকে রওজা বলা যায় না, দরবার বলা যায়, মাজার বলা যায়, এরপরে আপনি আবার বলছেন যে ওলির মাজারকেও রওজা বলা বলছে না। আগে নিজে সমাধান হন, কোনটা রওজা কোনটা দরবার এটা আগে নিজে সিদ্ধান্ত করেন, কাকে কোনটা বলা যাক। যারা কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যখন এই এই দুনিয়ার মধ্যে আলেম রূপে জালেম আসবে, কোরআনের হরফকে বিক্রি করবে, কোরআনের অপব্যাখ্যা করবে, তারা কোরআনকে নিজেদের মতো ব্যবহার করবে, কোরআনের হরফ বিক্রি করে পয়সা খাবে, তারাই হচ্ছে ওই প্রকার পাখি যাদের গায়ে কোরআনের হরফ লেখা কিন্তু মুখ ঠকরিয়ে খাবে ময়লা। এই জন্য ওই কথাটিতে ব্যবহার করেছিলাম আবর্জনা। যে হাওয়া আল্লাহ দিয়ে দিছে, এই হাওয়া কি কোনো পেট্রোল পাম্পে পাওয়া যায়, কোনো গ্যাস পাম্পে কোথাও পাওয়া যায়? কোথাও পাওয়া যায় না। হ্যাঁ, এই হাওয়ায় আর এই হাওয়া এক নয়। আপনি জিকির করলেন লাইলাহা 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 আপনার জিহ্বা থেকে, জিহ্বা থেকে যতদিন জিকির করবেন ততদিন পর্যন্ত আপনার জিকির আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না। নবীর আব্বা আম্মার সুপারিশ নাকি আমার নবী করতে পারবে না? যদি নবীজি নবীজির বাবা মায়ের সুপারিশ করতেই না পারেন, যদি নবীজি উম্মতের জন্য সুপারিশ করতে না পারেন, তাহলে তিনি কেন রাহমাতাল লিল আলামিন? সালাতের মানে নামাজের কথা আছে কোরআনের মধ্যে 82 জায়গায়। আমি অধম কানন ছোট্ট একটা মানুষ, আমি বলে গেলাম কোরআনের মধ্যে ইঙ্গিত দেওয়া ভাবে কমপক্ষে 500 বারের উপরে বলা আছে জিকিরের কথা। হ্যালো সজল ভাই আছেন? হারমোনিয়ামটা একটু বাজ, বেহালাটার দিকে একটু চাই। আলহামদুলিল্লাহ,
আপনারা আছেন তো, কিছু বইলেন, একটু নোয়েজ করে ভাই। আমার কাছে প্রশ্ন করলেন, প্রশ্নের আগে কিছু কথা, যাক কিছু বলা যাবে না, কিছু সব কথা বলা যাবে না, বলবো না। আমার ভাই রনো আমাকে একটা গান দিছে, গানটা কিন্তু রনকের লেখা না। রনক আছে মঞ্চে ভাই? আমি নাম ধরে বলি, সমবয়সী তো, আমি আমার ভাই হিসেবেই জানি। মুস্তফা ফকির বলছে যে, এই জহির তোর ভাই রনক, রনক রে বলছে যে তোর ভাই জহির, আমরা দুই ভাই। তো আমি যখন ঘরের মধ্যে, তখন আমাকে বলল যে একটা গান গাইতে হবে। গানটা কার? আমার এক ভাইয়ের, এটা আমার বাবাজানের নামে লেখা। তো আমি বললাম ঠিক আছে, গানটার সুরটা দিও, গানটা দিও। তখন গানটা কিন্তু ঘরে আমারে দেয় নাই যে আমি দেখব। তো মন চাই না গানটা দিল, আমি ভিতরের কথা আর দেখি নাই, আমি গানটা পুরোটা গাইলাম। তো গাওয়ার মধ্যে গানটা ভালো, একটা জায়গায় গিয়ে দেখলাম, তুমি হও রহমান, এই কথাটাই বলা বাজায় না। আপনারা সজাগ আছেন তো? আমি কিন্তু আমার ভাই রনককে, বা যে গীতিকা উনি আছে এখানে, নাই? আচ্ছা, রনক তো আছে। আচ্ছা, যদি গীতিকার থাকে আমি বলবো দুইজন একটু মঞ্চে যেন আসে। দেখেন, রশিদ সরকার নিজে গান লেখছে, আল্লাহর প্রেমের বান্দা হইয়া বাইচা থাকার আশা নাই, মুর্শিদ প্রেমের কাফের হইয়া আমি যেন মরে যাই। আচ্ছা, আমার কথায় কি গানটা বাদ যাইব? মানে আমার এই কথায় রশিদ সরকার, বাবা রশিদ সরকারের এই গানটা কি বাতিল হয়ে যাবে? না, আছে। এই গানটা হলো ভক্তের, ভক্তের জন্য। কার জন্য? মুরিদদের জন্য। আমি জানতাম আমার দাদা ভাই এই কথাটায় কাউন্টার দিবে, যে মুর্শিদ সেই তো রাসুল, কথায় নাই কোনো ভুল, খোদা সে হয়, এই কথার কাউন্টারটা উনি বলবে, আমি এটা আন্দাজ করতে পারছি। আমি বলেছি যে ভাই রহমান তো আল্লাহ, রহমান কি, রহমান কে? আমি যদি কানন দেওয়ান ভাইকে মঞ্চের বাইরে যে কোনো সময় কোথাও দেখা হইলে আমি যদি বলি, আচ্ছা ভাই আপনি বলেন তো ইয়া রহিম ইয়া রহমান, এটা কে? তখন উনি কি বলবে? উনি কি ওনার পীরের নাম বলবো না আল্লাহর নামে কইব? একজন পীর ভক্ত মানুষকেও যদি বলি যে ভাই বলেন তো ইয়া রহিম ইয়া রহমান, এগুলো কার নাম? তখন সেও বলবে যে এটা আল্লাহর নাম। কথা ঠিক কি না? এখানে আমি একজন শিল্পী হিসেবে, সে গীতিকার, আমি একজন শিল্পী হিসেবে এটা আমি ভুল ধরি নাই। আমি বলছি কথাটা এটার থেকে রহমানের জায়গায় দয়াবান হইলে কথাটা ভালো হয়, এটা সবার ক্ষেত্রে হয়। কথা ঠিক কি না? এটা কিন্তু আমি রনককে বা গীতিকারকে লজ্জা দেওয়া, এটা আমার ভুলেও চিন্তা নাই, বরং আমি একজন শিল্পী, আমি এটা সতর্ক করছি ভবিষ্যতে কোনো গান লেখলে যেন সরাসরি না পড়ে। আমরা তরিকার মানুষ, মুর্শিদ যে আমার আল্লাহ এটা আমিও ভালোই জানি। বাবা রশিদ সরকারের একটা বই আছে, এই বইটার নাম মানুষে আল্লাহ থাকে, মানুষ আল্লাহ এটা কিন্তু বলে নাই, বলছে মানুষে আল্লাহ থাকে, উলভিন মুমিনিন আরো সে আল্লাহ। আচ্ছা, আমি যদি লজ্জা দিয়ে থাকি, যদি মনে হয় যে লজ্জা, এর জন্য আমি ক্ষমা চাইছি, আমার দ্বারা কেউ লজ্জা পাবে এটা আমি চিন্তাও করিনি। কিন্তু আমার দ্বারা যদি সে গীতিকার সতর্ক হয়, ভবিষ্যতে আরো ভালো গান লিখবে, এটা আমি তাকে সতর্ক করছি, লজ্জা দিই না। আর যদি বলে যে আমি লজ্জা দিছি, তাহলে তার গান এটা তার মতো হইছে, আমারটা মাইনাস। আমার গায়কিটা কি
কথা ঠিক কি না আপনারটা আপনার নামেই থাকুক এতে করে রনকের কাছে আমি একটু দোষী যে আমার মুর্শিদকে রহিম বলায় জহির পাগলা অ্যাকসেপ্ট করলো না আমি 1000 বার করি কিন্তু আমি শিল্পী হিসেবে পাবলিক প্লেসে করি না মুর্শিদ যে আমার আল্লাহ হ্যাঁ না ঠিক আছে আমি কিন্তু আমি দেখে নেই হ্যাঁ এই জন্য তো তারে আমার সম্মান দেওয়া উচিত তারপরে মতভেদ বেশ কম থাকতেই পারে আমি সরাসরি একজনকে এভাবে বলতে পারি না যাই হোক এটা নিয়েও আমার কোনো বিতর্ক নাই আমার কাছে প্রশ্ন করেছিল আমি বলছিলাম প্রশ্নের উত্তর কি উনি এইভাবে এইভাবে বলছেন যে মাইশা সিদ্দিকার ঘরের দরজা থেকে মসজিদে নববী পর্যন্ত যেই ফাঁকা জায়গাটা এই জায়গাটাকে রওজা বলা যায় তা আমি বললাম যে উত্তরটা কিন্তু এইভাবে হইল না আমাকে 100 টাকা দিল তা আমি বললাম যদি আপনি উত্তর দেন তাহলে আমি আপনারে 200 দিব এখন আমি আপনার একটা কথা বলি আপনি প্রথম বলছিলেন ওলিদেরকে রওজা বলা যায় না দরবার বলা যায় মাজার বলা যায় এরপরে আপনি আবার বলছেন যে ওলির মাজারকেও রওজা বলা বলছে না আগে নিজে সমাধান হন কোনটা রওজা কোনটা দরবার এটা আগে নিজে সিদ্ধান্ত করেন কাকে কোনটা বলা যাবে এখানে রাখলাম আমার কাছে প্রশ্ন করলেন নবুয়তের 46 ভাগের এক ভাগ পাইলেন কে কে পাইলো কে পাইলো হ্যাঁ এই প্রশ্নের জবাবটা আমাকে দিবেন উনি একটু নামাতা দিয়ে বুঝাইলো আমি আগে আমার নবুয়তের পালার একটা গান গাই আর পর ওনার কথার জবাব দিবেন আমার নবীজির গুণগান আসলে এক রাত্রে গাইয়া কয়েকশো রাত গাইলেও নবীর গুণগান গাওয়া শেষ হবে না সারা জীবন গাইলেও নবীর শান মান গায়া শেষ হবে না তারপরেও আমার একটা আবেগ আমি আমার গানে তুলে ধরছি ওরে দেখতে মনে চাই নবীরে দেখলে প্রাণ জুড়া মক্কায় আসলেন দয়াল নবী মক্কায় আসলেন দিনের নবী গেলেন সোনার মদিনায় দেখতে মনে চাই নবীরে দেখলে প্রাণ জুড়া দেখতে মনে চাই নবীরে দেখলে প্রাণ জুড়া মক্কায় আসলেন দয়াল নবী মক্কায় আসলেন দয়াল নবী গেলেন সোনার মদিনায় দেখতে মনে চাই নবীরে দেখলে শান্তি পায় দেখতে মনে চাই নবীরে দেখলে প্রাণ জুড়া
আমি হইতাম যদি মদিনার শহর আমার ঘর বানাইত নবীর বংশ ওরে আমি হইতাম যদি মদিনার শহর ও আমার উপর ঘর বানাইত নবীর বংশ আমি মদিনার মদিনার মাটি নবী গো দয়াল নবী গো ও নবীজি আমি হইতাম যদি মদিনার মাটি আমার উপর দিয়া নবী যাইত ওহাতে আমি হইতাম যদি মদিনার মাটি আমার উপর দিয়া নবী যাইত ও হাতে আমি মদিনার বাতাস হইলে মদিনার বাতাস হইলে
আমি একটা কথা বলেছিলাম আপনারা দোয়া করেন সে যেন বড় শিল্পী হয় দোয়া চাইছি আমি আমার পিছনের কথায় যাই না কিন্তু একটা কথার একটা ফিনিশিং আছে একটা মীমাংসা আছে ওই আমি বলছি আর কি যে ভাই আপনি কি টায়ার না টিউব যে আপনার আমি ফার্ম দিমু বাবুটার মা মারা গেছে না 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 তার মা মারা গেছে অথচ ওই কিন্তু এখনো একটু সজল ভাই একটু কমলে মনে হয় ভালো হয় একটু ডিলেটা দিবেন সে যে মারা গেছে মানে এই বাচ্চাটা কিন্তু এখনো বুঝে উঠতে পারে নাই যে মা যে কি পারছে সে কিন্তু এখনো বুঝে নাই যে তার মা তার যে মা নাই মায়ের যে আদরটা এটা থেকে যে সে বঞ্চিত এটা কিন্তু সে এখনো বুঝে উঠতে পারে নাই তবে আমি আমার সর্বোচ্চ আমার মালিকের কাছে আমি দোয়া করি মানে সে যেন মানুষের মতো মানুষ হয় মা পাগলি যেন তার প্রতি সহায় থাকে বাবা ওমর আলী স্যার একটু নেক নজর যেন তার উপর থাকে তো রাত্র যত গভীর হয় গানের ভাবধারাটা চেঞ্জ হয় তো এই কথাটা বলায় ছোট আমার ভাই বলল যে ভাই হাওয়া ছাড়া কি চলে এই এরিয়ার মধ্যে যত মানুষ আছে এই হাওয়া না থাকলে কোনো কাম নাই কোনো দাম নাই জি একমত কিন্তু যেই হাওয়া মালিক দিয়ে দিছে এই হাওয়াকে আমি দিতে পারবো কি কথা বলেন যে হাওয়া আল্লাহ দিয়ে দিছে এই হাওয়া কি কোনো পেট্রোল পাম্পে পাওয়া যায় কোনো গ্যাস পাম্পে কোথাও পাওয়া যায় কোথাও পাওয়া যায় না হ্যাঁ এই হাওয়ায় আর এই হাওয়া এক আমার ভাই সালাউদ্দিন পেয়ারি আমার ভাই আসছেন আমার পক্ষ থেকে সালাম রইল আসসালামু আলাইকুম প্রশ্ন করলেন আয়াতুল কুরসি করে মঞ্চে আসলে খুশি হব প্রশ্ন করলেন যে আয়াতুল কুরসি পরে যদি কেউ ঘুমায় তো নবুয়তের ৪৬ ভাগের এক ভাগ ওই ব্যক্তি পায় সুবহানাল্লাহ বলবেন না এখন আমার কাছে প্রশ্ন করলেন এটা ৫০ ভাগ হইলেও তো পারত এটা ৪৫ ভাগ হইলেও পারত ৪৬ ভাগ হইল কেন আচ্ছা আমরা একটু অঙ্কে যাই মানে হিসাবটা মিলাই আমার নবীর জিন্দেগি ছিল ৬৩ বছর কয় বছর আপনারা ক্লিয়ার বুঝেন তো অবশ্যই বুঝেন মা মা এই বোন কথা বলবেন না এই নবীর জিন্দেগি বয়স ছিল ৬৩ বছর মেরাজ করেছিলেন এক রাত্র সমান ২৭ বছর মোট কয় বছর হইল ৯০ বছর আচ্ছা নবীজি নবুয়ত প্রাপ্ত হইলেন কত বছর বয়সে ৪০ বছর বয়স তাই মোট বয়সের সংখ্যা হইল ৯০ মোট বয়স ৯০ এই ধরাধামে ৬৩ মেরাজে কাটিয়েছেন ২৭ মোট হইল নবুয়ত প্রাপ্ত হইলেন ৪০ বছর যদিও নবীজি সৃষ্টি লগ্ন থেকেই নবী তিনি নবুয়ত প্রাপ্ত কিন্তু প্রকাশ করলেন ৪০ বছর বয়সে যদি ৯০ থেকে ৪০ যায় আসে কত
50 কত রইল 50 এই 50 থেকে 4 ভাগ 4 জনের কাছে গেছে হযরত ইমাম হাসান এক ভাগ ইমাম হুসাইন এক ভাগ হযরত আলী এক ভাগ মা ফাতেমাতুজ জোহরা এক ভাগ মোট গেল কয় ভাগ আর রইল কয় ভাগ 46 ভাগ এই 46 ভাগের এক ভাগ পাবে যদি কেউ নবীকে স্বপ্নে নবীর দিদার লাভ করে এক ভাগ এখন বলি এক ভাগের তাৎপর্য কি আচ্ছা নয় কে কত নয় দুগুণে নয় দুগুণে 18 আচ্ছা 18 লিখতে কত লাগে এক আর আচ্ছা এক আর 8 যোগ করলে কত उन्नीस एक आर आठ जुग कर ले उन्नीस नौ के नौ नौ दुगुने अठारो लिखते एक आर आठ लगे जुग कर ले कत नौ दुगुने अठारो तीन नौ सत्ताईस लिखते कत लगे दुई आर सात एटा जुग कर ले कत एखनेओ नौ चार नौ छत्रिस छत्रिस लिखते कत लगे तीन आर एक दूसरा रजुक कर लो कत है पाँच नौ पैंतालीस पैंतालीस लिखते कत लगे अन चार आर पाँच जुक कर ले कत एखे कत तो सब ही तो नौ छय नौ कत चुवान्न चुवान्न लिखते कत लगे ए दुईटा जुक कर ले कत सात नौ तेषट्टी तेषट्टी लिखते कत लगे छय आर तीन ये दुटा जुग कर ले कत नय आठ नौ बहत्तर बहत्तर ना तो बहत्तर लिखते कत लगे तो सात आठ दुई जुग कर ले कत नय नौ कत नय नौ तेषट्टी यूट्यूब करे नहीं रही वाला बामात दिन ना जाए हो माझे माझे डिजिटल बांग्लादेश एगुला हो নয় নং একাশি একাশি লিখতে কত আট আর এই দুইটা যোগ করলে তাহলে নয় থেকে নব্বই পর্যন্ত সবগুলার ভিতরে নয়ের প্রেম আছে গুইরা কত সংখ্যাগত নয় একে এক এক একের দাম এই এক ভাগ যে পাইল ছেচল্লিশ ভাগে হ্যাঁ পাইল এক পাওয়া মানে একশো পাওয়া একশো পাওয়া মানে এক হাজার পাওয়া আর নবীর নবী পাইলে আর কি লাগে কিছু লাগে আপনার জবাব দেওয়ার চেষ্টা করুন আমার ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন নবুয়ত সম্পর্কে কিছু বলতে চাই পালাটা আমার নবুয়ত নবুয়তের কথা কিছু বলতে চাই ইচ্ছা হয় নবীর নবুয়ত কেউ দেখেছে মানে পশমের ন্যায় কিসের মতো পশমের মতো নবীর নবুয়ত কেউ দেখেছে মানে কবুতরের ডিম্বে আকারের মতো মোহরে নব নবীজির নব কেউ এক টুকরা মাংসের মতো গোশতের টুকরা দেখেছে এই নবুত কিন্তু একটা কিন্তু নবীজির মোহরে নব ছিল পিঠ মোবারকে আর নবীজির বেলায়ত ছিল সামনে এই মোহরে নব দেখার জন্য আকাশ বুদ্ধি করে আমার নবীর সঙ্গে একটা প্রতিযোগিতা করে এই প্রতিযোগিতায় আকাশ জিতে যায় আকাশ জিতে গিয়া নবীজির মোহরে নবুয়ত দেখতে সুযোগ পায় আমার নবীজি আকাশকে বলেছিল যে আকাশ বুদ্ধির ছলেই হোক
কথার ছলেই হোক আমার মোহরে নবুত তুমি দেখেছো আকাশ তুমি জান্নাতি না শুধু তুমি না তোমার পরে আরো যারা 14 পুরুষ আসবে আমি নবী বলেছি তারাও আল্লাহর জান্নাতের মেহমান হবে কিন্তু দুঃখের বিষয় এখন যে কথাটা বলবো এটা কিন্তু পরনিন্দা না এটা গীবত না এটা একটা সতর্কবাণী আমি নাম উদ্দেশ্য করেও বলার প্রয়োজন নাই আমার কথাটা আপনাকে মানতেই হবে এমনটাও প্রয়োজন নাই আপনার যথেষ্ট বিবেক আছে আপনি আপনার বিবেক দিয়ে বুঝবেন আমাদের এই দেশটা হচ্ছে ইসলামিক দেশ মুসলমানের দেশ মানে শতকরা 93 থেকে 95 ভাগ মুসলিম আমাদের এই দেশে ওয়াজ মাহফিল হয় বাউল গান হয় ভাব গান হয় কীর্তন হয় অনেক কিছু হয় কিন্তু এই দেশে নবীর গুণগানও হয় আবার নবীর নামের কিছু অপব্যাখ্যাও দেওয়া হয় কি না কেউ কেউ এমন ভাবে বলে যে নবীর আব্বা আম্মাকেও নবীজি সাফায়াত করতে পারবেন নাউজুবিল্লাহ না আমি এটা বলি না ওনারা যদি শুনে ওনারাই বুঝবে নবীর আব্বা আম্মার সুপারিশ নাকি আমার নবী করতে পারবে না যদি নবীজি নবীজির বাবা মায়ের সুপারিশ করতেই না পারেন যদি নবীজি উম্মতের জন্য সুপারিশ করতে না পারেন তাহলে তিনি কেন রাহমাতাল লিল আলামিন এটা আপনাদের মাথায় আমি দিয়ে গেলাম আপনারা আমার কথা মানবেন না দরকার নাই কোনো প্রয়োজন নাই আমি এমন মুফতি মাওলানা মুহাদ্দিস কোনো এমন আহামরি কেউ না আমি একজন ওই যে বলছে আশিকের রাসূল আমি নবীকে ভালোবাসি আমি ওলিয়া ওলিয়াকে ভালোবাসি আমার মধ্যে এদের প্রেম কাজ করে আপনি আপনার বিবেক দিয়ে বুঝে নেবেন যেই ব্যক্তি বলে যে নবীর বাবা এবং মাকে নিজেই নবী সাফায়াত করতে পারবে না ওই ব্যক্তির কথাটা কতটুকু যুক্তি এই কথার ভিত্তি কি যদি এই কথার ভিত্তি না থাকে তাহলে আমার নবী কেন রাহমাতাল লিল আলামিন এটা আপনারা একটু সজাগ থাকবেন তো আমার ভাইয়ের কাছে যে প্রশ্নটা বেলায়েত পাওয়ার জন্য বেলায়েতকে মানতে গিয়ে একজন মহিউশী নারী নিজের স্বামীর গলায় নিজে ছুরি দিছে একদিকে শরীয়ত মোতাবেক সে স্বামীর অবাধ্য হয়েছে আবার আরেকদিকে বেলায়েতকে তিনি বেলায়েতকে নিজের করে নেওয়ার জন্য তার স্বামীকে সে কতল করেছে আপনার কাছে আমার প্রশ্ন এই নারী যে স্বামীকে হত্যা করলো এই পাপের এটা একটা পাপ আবার একদিকে বেলায়েতকে স্বীকার করার জন্য স্বামীকে কতল করলো এটা কি তার স্বামীর স্বামী হত্যা করে কি তার বেলায়েত হইল আর স্বামীর হত্যার তার পাপ কি হইল তার বিচার কি হইল এটা আপনার কাছে আমার প্রশ্ন একজন ব্যক্তি আমারও বুঝে নেন একজন নারী বেলায়েতকে ভালোবাসে নিজের স্বামীকে হত্যা করছে তার এই বেলায়েতটা কতটুকু হইল এবং সেই নারীটা কি এটা আপনার কাছে আমার প্রশ্ন বেলায়েতকে মহব্বত করার কারণে স্বামীকে হত্যা করছে ওরে আমি মানুষ কুলে লইয়া গো জন্ম ও করিতে পারলাম না ফকির মানুষের কর্ম আমি মানুষ কুলে লইয়া গো জন্ম করিতে পারলাম না আমি মানুষের বাউল সালামের তরাই লয় দয়াল নবীর উসিলা তোমার সালামের তরাই নিও দয়াল নবীর উসিলায়
দেখতে মনে চাই নবীরে দেখলে প্রাণ জুড়া দেখতে মনে চাই নবীরে দেখলে প্রাণ জুড়া মক্কায় জন্ম নিলেন নবী মক্কায় আসলেন দয়াল নবী গেলেন সোনার মদিনায় দেখতে মনে চাই নবীরে দেখলে প্রাণ দেখতে মনে চাই নবীরে দেখলে প্রাণ জুড়া দেখতে মনে চাই নবীরে দেখলে প্রাণ জুড়া আমাদের মধ্যে লতিফ স্যার সৌযোগ্য সন্তান বিএল ভাই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন উভয় শিল্পীর পক্ষ থেকে গান কমিটির পক্ষ থেকে সকলের পক্ষ থেকে বিএল ভাইয়ের প্রতি শ্রদ্ধা সালাম ভক্তি অবশ্যই গ্রহণ করবেন
হযরত দেওয়াল বাবু রোহান মতিন পিয়ারি রোহানি সন্তান সালাউদ্দিন পিয়ারি ভাই মান্নাদের গাওয়া আমার এই মিউজিকটিতে আমাকে 500 টাকা পুরস্কার করলেন, ধন্যবাদ দাদা ভাইয়ের প্রতি। আসলে মিউজিকটা বাজিয়েছিলাম আমার নিজের মন থেকে, আমার নিজের গানের জীবন, আমার নিজের ব্যক্তিগত জীবন আর এই গানটার সাথে অনেক মিল আছে। কারণ গানের মধ্যে কবি বলেছেন, এই জীবনের বেশিটাই দুঃখ, তবু একটু সময়ের, একটু সময়ের জন্য যদি দুঃখ ভোলাতে পারে কোনো গান, তবে সে গান আমার হবে ধন্য। এত এত মানুষ বসে আছেন, কারো বাবা নাই, কারো মা নাই, কারো জোরের ভাই নাই, কারো মুর্শিদ নাই, কারো পারের কাণ্ডারি, যিনি হৃদয়ের ধন, যার জন্য এই জীবন যৌবন, সেই নাই। আবার এমনও মা বোন আছেন যাদের স্বামী নাই, কারো না কারো হারানোর ব্যথা আছেই, তো এই হারানোর ব্যথাটুকু নিয়েই সবাই গান শুনতে বসে। যদি ওই হারানোর ব্যথাটা কিছুটা লাঘব হয় তাহলে গান শোনা সার্থক হয়ে যায়। তো প্রায় শেষ সময়, শেষ সময়ের মধ্যে এখন আর সময়টা নষ্ট না করে কথাবার্তার দিকে না গিয়ে একটা প্রশ্ন আছে, ছোট্ট একটা প্রশ্ন, একটা প্যাচ দিয়ে আমার ভাই একটা প্রশ্ন রেখে গেছে, ওই প্রশ্নের প্যাচটা ভেঙে এরপর আমাদের মোস্তফা ভাই, মোস্তফা ফকিরের সৌযোগ্য সন্তান রনক, রনক একটা গান লিখেছেন, আমাকে একটা গান দিয়েছেন, জহির পাকড়াকে একটা গান দিয়েছেন, ওই গানটা গাইতে হবে। আমাদের সেই ঢাকা থেকে, ঢাকা কামরাঙ্গীরচর থেকে এসছেন একজন গীতিকার, আমার এক বড় ভাই আয়ুব আলী ভাই, উনি একটা গান লিখে দিয়েছেন, ওনার একটা গান গাইতে হবে। আবার আমার নিজের মনের হতে একটা গান আছে, আবার পালার উত্তর, পালার উত্তর দিতে গিয়ে আবার পালার একটা গান গাইতে হয়, গান হয়ে যায় 4টা, সময় রয়ে গেছে মাত্র আধা ঘন্টা, আধা ঘন্টা 4টা গান তো গাওয়া সম্ভব না। তারপরে তাড়াহুড়ো করে যতটুকু সম্ভব গাওয়ার চেষ্টা করি, যারা ইচ্ছুতা আছেন এই ধৈর্যটা ধরবেন। আর পানালো ভাই, হ্যাঁ পানালো ভাই, আপনি যখন গান শুরু করে ফেলি তখন মধ্যে এক জায়গায় বসে, হ্যাঁ এই যে এখন এক জায়গায় বসে গেছেন, আর এখান থেকে নড়াচড় করবেন না, ঠিক আছে? আবার একজন শিল্পী বসলে আরেকজন দাঁড়াবে, তখন তখন লড়বেন। দুইটা কথা বলে গেছে, একটা কথা একটু আমি আমি একটুখানি মানে কি বলে দোষী হয়ে যাই, সেই দোষীটা হচ্ছে আমি এর আগের আসরে ইউটিউবের জবাব দিতে গিয়ে, গত বছরের ইউটিউবের ওই কোরআনের আয়াতগুলো নিয়ে জবাব দিতে গিয়ে বলেছিলাম যে কিছু আবর্জনা আছে। বাবাজি, নবীর হাদিস বলেছেন কিয়ামতের আগে এমন কিছু লোক আসবে, যেই লোক এমন কিছু পাখি আসবে যেই পাখির গায়ে লেখা থাকবে কোরআনের হরফ, কিন্তু ওই পাখিগুলো ঠকরিয়ে ঠকরিয়ে খাবে কীট পতঙ্গ ময়লা আবর্জনা। হযরত আলী বললেন, নবী ওই পাখিগুলো কারা? নবী বললেন, ওই পাখিগুলো হচ্ছে তারা যারা কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যখন এই এই দুনিয়ার মধ্যে আলেম রূপে জালেম আসবে, কোরআনের হরফকে বিক্রি করবে, কোরআনের অপব্যাখ্যা করবে, তারা কোরআনকে নিজেদের মতো ব্যবহার করবে, কোরআনের হরফ বিক্রি করে পয়সা খাবে, তারাই হচ্ছে ওই প্রকার পাখি যাদের গায়ে কোরআনের হরফ লেখা কিন্তু মুখ ঠকরিয়ে খাবে ময়লা। এই জন্য ওই কথাটিতে ব্যবহার করেছিলাম আবর্জনা। এই আবর্জনা কথাটা ব্যবহার করে আমার ভাই বললেন যে, ভাই যারা আলেম যাদের বুকে কোরআনের হরফ আছে তাদেরকে আপনি আবর্জনা বললেন, ভাই রে আমাকে যে কি বলছে, শুধু আমাকে না, আমাকে না শুধু, যত বাউল শিল্পী আছে বাংলাদেশে, যতগুলো বাউল শিল্পী আছে সব শিল্পী দিয়ে নিয়ে বলছে যে কিছু কিছু পাগল শিল্পী, পাগল যারা কথা বুঝে না, যারা কোরআন বুঝে না, এমন করে বলছে, আমাকে নিয়ে নয় শুধু অনেকগুলো শিল্পীকে বলছে। এই জন্য তার উত্তর দিয়েছিলাম, এটা আর আপনি মনে ধরেন না। একটা প্রশ্ন, সেটা হচ্ছে
এমন একজন ছোট বোন এমন একজন মহিলা ছিলেন যে বিলায়েত টিকাতে গিয়ে বিলায়েত রক্ষা করতে গিয়ে তার স্বামীকেই হত্যা করেছিলেন। প্রশ্ন করছেন না? আমি আপনার একটা কথা দুইটা দিক দিয়ে উত্তর দিয়ে দিব, একটা কথার দুইটা দিক দিয়ে উত্তর দিয়ে দিব। আগে ছোট করে একটা গান করি। জিকির কর জিকির কর দিল করে ফানা পেল্লা, যে জিকিরে ঘুজবে রে তোর এই দেহের কিতাব জানা। জিকির কর জিকির কর আল্লাহু আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়ুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জিকির কর জিকির কর দিল করে ফানা পিল্লা, এই জিকির গুজবে রে তোর এই দেহের কিতাব জানা। জিকির কর জিকির কর কর জিকির ও রোজ নজর বেলায়েতের ফুটি বেকাশু, কর জিকির জিকির কর জিকির কর দিল করে ফানা পিল্লা, এই জিকিরে বুঝবে রে তোর এই দেহের কিতাব জানা। জিকির কর জিকির কর দিল করে ফানা পিল্লা, এই জিকিরে বুঝবে রে তোর এই দেহের কিতাব জানা। জিকির কর জিকির কর নফস রূহ আপনার মাথা থেকে পা পর্যন্ত এই দেহের মধ্যে ছয়টা জায়গা আছে, ছয়টা লতিফা, যে ছয়টা লতিফাকে বলা হয় ছয়টা সাধন চক্র। এই ছয়টা সাধন চক্রের মধ্যে ঠিক মাথার একটু উপরে তালুমুলে একটা সাধন চক্র আছে, যাকে বলা হয় আকফা। এটা বলতে পারবে মা বোনরা ভালো, নবজাতক বাচ্চা যখন জন্ম নেয় যতদিন মাথার চারাটা নরম থাকে ততদিন মাথার উপরে একটু টিকটিক করে নড়ে। অনেক অনেক মা বোন বলে ইঁদুর নড়ে, আমি বলি ইঁদুর যদি হইতো একদিন একদিন কাইতে একদিক দিয়ে বেরোইতো। আসলে এখানে কোনো ইঁদুর নাই, এখানে একটা সাধন চক্র যার নাম আকফা। চেহারার মধ্যে একটা সাধন চক্র যার নাম খুপি। ডানিস্তনের ঠিক কণ্ঠমূলে একটা সাধন চক্র যার নাম সির। ডানিস্তনের আড়াই ইঞ্চি নিচে একটা সাধন চক্র যার নাম রুহ। বামিস্তনের বামিস্তনের আড়াই আঙ্গুল নিচে একটা সাধন চক্র যার নাম কাল্ব। নাভির আড়াই আঙ্গুল নিচে একটা সাধন চক্র যার নাম নফস। নাভির আড়াই আঙ্গুল, এই যে বামিস্তনের আড়াই আঙ্গুল নিচে একটা সাধন চক্র যার নাম কল্ব। এই কল্বের মধ্যে সাতটা পর্দা, সদর কলব, খদর কলব, খোলদ কলব, খোলদ খোলাদা কলব, মহাজান জান্নাতুল কলব, মহাজান্নাতুল কলব, লা মোকাম। লা শব্দের বাংলা অর্থ করতে গেলে, লা হচ্ছে আরবি শব্দ, লা শব্দ বাংলা অর্থ হচ্ছে নাই, মোকাম শব্দের অর্থ ঘর। আপনার বামি স্তনের আড়াই ইঞ্চি নিচে একটা ঘর আছে, যে ঘরটা হচ্ছে অন্ধকার ঘর। আপনি জিকির করলেন লাইলাহা 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 আপনার জিব্বা থেকে, জিব্বা থেকে যতদিন জিকির করবেন ততদিন পর্যন্ত আপনার জিকির আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না। আপনার জিকির কবুল করতে হইলে কি কি করতে হবে? আপনার জিকিরটা টান দিতে হবে আপনার নাভিকুণ্ড থেকে, এই যে নাভির আড়াই আঙ্গুল নিচে যে নফস, লা, এই লা ইল
লাইলের তীরতে টান দিয়ে আনতে হবে আপনার আকফার মধ্যে। এই আকফার মধ্যে নে ইল্লাল্লাহ বলে যেদিন আপনি বামিস্তানের মধ্যে ছাড়তে পারবেন, আপনার এই বামিস্তানের সাতটা দরজা ভেদ করে যেদিন লামকামের ঘরে টোকা দিবে, ওই লামকামের ঘরের তো দরজাটা খুলে গেলে ওই দিন হাদিসের কথাটা সত্য হয়ে যায়, মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু, যে চিনতে পারে নিজের নফসকে সে চিনতে পারে তার আল্লাহকে। জিকির করো জিকির করো, দিল করে ফানা পিলা, এই জিকির করতে কর, এই দেহের কিতাব দ্বারা জিকির করো জিকির করো, দিল করে ফানা পিলা, এই জিকির করতে কর, এই দেহের কিতাব দ্বারা জিকির করো জিকির করো, দিল করে করো জিকির কর, জিকিরে হয় দিল পরিষ্কার। অনেক লোক বলে থাকে কোরআনের মধ্যে 82 জায়গার মধ্যে লেখা আছে ওয়াকিমু সালাতু ওয়াতু জাকাতু, সালাতের মানে নামাজের কথা আছে কোরআনের মধ্যে 82 জায়গায়। আমি অধম কানন ছোট্ট একটা মানুষ, আমি বলে গেলাম কোরআনের মধ্যে ইঙ্গিত দেওয়া ভাবে কমপক্ষে 500 বারের উপরে বলা আছে জিকিরের কথা। আপনার 1 ঘন্টা যদি জিকির করতে পারেন, আপনার 90,000 বছর এবাদত করলে যত নেকি হবে তার চাইতে বেশি নফল এবাদত হইতে পারে। হ্যাঁ, এই জন্য জিকির করেন। আমার মুরব্বী আর বেশ কিছু টাকা প্রশ্রয় করলেন তার প্রতি, তার চরণে ভক্তি, তার দরবারে আমার ভক্তি। অবশ্যই আমি তার কাছে চাইব পানা যদি তার চরণ আশীর্বাদ হয় আমার উপরে, দয়াল যদি দয়াল যেন কৃপা করে আমাকে। তাই জিকিরে হয় জিকির করো, দিল করে পানা পিল্লা, যেই জিকিরে ঘুজবে রে তোর এই দেহের কিতাব জ্বালা, জিকির করো জিকির করো, আল্লাহু আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, মাফি জিকির করো জিকির করো, দিল করে পানা পিল্লা, যেই জিকিরে ঘুজবে রে তোর এই দেহের কিতাব জ্বালা, জিকির করো জিকির করো। আস্তে, আমি তো সিরিয়ালের গান গাইতেছি, আগে যে দেনা রয়ে গেছে দেনা তো শেষ করি নাই। আচ্ছা, এই যে গানটা লেখক হাবিব, এই গানটা যে লিখেছে লেখক হাবিব ভাই, হাবিব ভাই মাত্র 100 টাকা প্রশ্ন করছে, এরপরে আরো করব। আমার ভাইজান প্রশ্ন করে গেছেন, কি প্রশ্ন? এমন একজন বেলায়েতধারী রমণী ছিলেন যেই রমণী নিজের বেলায়েতকে টিকে রাখার জন্য নিজের স্বামীকে হত্যা করছিলেন, কিরে বাবা প্রশ্ন উত্তর দিব? হ্যাঁ দিয়ালাম দিয়ালাম। বাবা রে বাবা, অন্যান্য অন্যান্য এলাকায় শুনতে যা বিচ্ছে, তাই এলাকা দেখি প্রশ্ন উত্তর শুনবে। অবশ্যই শেষ স্টেজ পর্যন্ত এখানে পাল্লা চলে, এটা প্রত্যেক বছরই আমরা জানি, আমরা গাই। তো এবার আমি বলেছিলাম যে দুইজন ব্যক্তি দিয়ে আমার ভাইকে আমি মিউচুয়াল দিব, দুইজন ব্যক্তির একজন ব্যক্তি হচ্ছে এই পৃথিবীর মধ্যে আল্লাহর একজন পয়গম্বর ছিলেন, আল্লাহ যাকে বাদশাহ করেছিলেন, যার নাম ছিলেন ইয়াহিয়া পয়গম্বর,
ইয়াহইয়া পয়গম্বর পৃথিবীর মধ্যে বাদশাহী করে আর ফেরেশতারা ডাক দিয়ে আল্লাহর কাছে বলে আল্লাহ ওই দেখেন ওই ইয়াহইয়া পয়গম্বর বানাইছেন তার সাথে কত মানুষ বানাইছেন হে আল্লাহ আমরা ফেরেশতারাই তো ছিলাম আপনার ইবাদত করার জন্য দেখেন মানুষ মানুষকে খুন করে মানুষ মানুষকে কাটে মারে ধরে কত খারাপ কাজ মানুষ করে যদি মানুষ না বানাইতেন এই খারাপ কাজ আর হইতো না আল্লাহ কয় আমি যা জানি তোমরা তা জানো না বলে কেন কয় মানুষের মধ্যে দিছি ছয়টা জ্বালা কাম ক্রোধ লোভ মোহ মত মাৎসর্য মানুষের ক্ষুধার জ্বালা আছে ঘুমের জ্বালা আছে মানুষের কামের জ্বালা আছে এত জ্বালা দেওয়ার পরেও এত জ্বালা সহ্য করে মানুষ যে পাচক তো পাঞ্জেগান আমার নামাজ আদায় করে এইটাই তো অনেক বেশি আর ফেরেশতারে ডাক দিয়ে কয় না আল্লাহ আমাদের যদি আপনি এই যে ছয় রিপু এই ছয় রিপু যদি আমাদের আপনি দিতেন আমরাও আপনার নাম নিতাম আমরাও আপনার নাম নিতাম আল্লাহ কয় তাহলে কাজ করো দুজন ফেরেশতা পরীক্ষা দাও দুইজন ফেরেশতা কে কে একজন ফেরেশতা হারুত আর একজন মারুত দুই ফেরেশতা পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হলেন আমরা পরীক্ষা দিব কয় তোমরা প্রত্যেক দিন এসমি আজম পাঠ করবা আসমান থেকে এসমি আজম পাঠ করে মাটিতে মানুষ হিসেবে যাবা মানুষ হিসেবে গিয়ে ইয়াহিয়ার দরবারে থাকবা ইয়াহিয়ার দরবারে বিচার দেখবা আবার সন্ধ্যাবেলা এই এসমি আজম পাঠ করবা উঠে আসবা তারা প্রত্যেক দিন যায় এসমি আজম পাঠ করে মানুষ হয় মানুষ হয়ে বিচার দেখে বিচার দেখে আবার সন্ধ্যাবেলা চলে যায় একদিন দুই দিন তিন দিন ইয়াহিয়া পয়গম্বর দেখে লোকগুলো আসে প্রত্যেক দিন সকালে যায় সন্ধ্যাবেলা প্রস্রাব করতেও যায় না খাইতেও যায় না ক্ষুধাও লাগে না তৃষ্ণাও লাগে না ঘুমও আসে না ইয়াহিয়া পয়গম্বর দুইজনকে দেখে বুঝে ফেলছে এরা আল্লাহর ফেরেশতা ডাক ডাক এই আমার কাছে সত্য কথা বলবেন ফেরেশতারা মিথ্যা বলে না আপনারা আল্লাহর ফেরেশতা না ওই দুই ফেরেশতা তো ধরা পড়ে গেছে ইয়াহিয়া পয়গম্বরের কাছে কয় হ্যাঁ পয়গম্বর আমরা তো আল্লাহর ফেরেশতা কয় তাহলে এক কাজ করেন আমি ইয়াহিয়া পয়গম্বর অনেকদিন যাবৎ বাদশাহী করতেছি ছুটি পাই না এক সপ্তাহের জন্য আমি ছুটিতে গেলাম আপনারা ফেরেশতার কাছে তো আর ব্যবিচার নাই ফেরেশতারা করে বিচার তাই আপনারা দুই আপনাকে দুইজনের কাছে এই রাজ্যের বিচার দিলাম আপনারা রাজ্যের ভাগ রাখেন রাজ্যের মধ্যে যত বিচার আসবে সব বিচার আপনারা করবেন এই দুই ফেরেশতার কাছে বিচার দিয়া ইয়াহিয়া গেছে ছুটিতে দুই ফেরেশতা মিলা বিচার করে আর ওই দরবারের মধ্যে বিচার নিয়ে আসছে এক রূপসী সুন্দরী যেই রূপসী সুন্দরী যার নারীর নাম ছিলেন জহুরা বিবি এই জহুরা বিবির রূপ এত ভালো রূপ ছিল এত সুন্দর রূপ ছিল ওই জহুরা আর ওই দুই ফেরেশতা যখন দুনিয়ার মধ্যে আসে দুনিয়ায় আসার আগে আল্লাহ কয় মানুষে দিছি ছয়টা যন্ত্রণা তগ দিলাম একটা যন্ত্রণা কি যন্ত্রণা তগ দিলাম কামের যন্ত্রণা কাম রিপুটা তোদের দিয়ে দিলাম যা এই ছয় ফেরেশতা এই দুই ফেরেশতা আসে প্রত্যেক দিন দেখে যখন জহুরা বিবি আসছে জহুরা বিবির রূপ দেখেই তাদের মন গলে গেছে ডাক দিয়া জহুরা কয় আমার বিচার ওই দুই ফেরেশতা কয় আরে জহুরা তুমি আমাদের কাছে বিচার নিয়ে আসছো আমি আমরা তোমার বিচার করুম আমাদের একটু খুশি টুশি কইরু দুই ফেরেশতা ডাক দুই ফেরেশতা কয় খুশি টুশি মানে আমার বিচার যদি আপনারা করে দেন আজকে সন্ধ্যাবেলা আমার বাড়িতে বিচার আমার বাড়িতে আপনাদের দাওয়াত আমার বাড়িতে আসবেন আমার বাড়িতে আসলে আমি আপনাদেরকে মন ভরে আপ্যায়ন করাবো কয় ঠিক আছে যাও আজকে সন্ধ্যাবেলা তোমার বাড়িতে আসবো সন্ধ্যাবেলা যখন বিচারের কাজ শেষ করে সন্ধ্যাবেলা দুই ফেরেশতা গেছে গিয়ে দেখে ওই জহুরা বিবি পোলাও কোরমা যত রকম ভালো ভালো খাবার ছিল সব রকম খাবার সাজাইছে দুই ফেরেশতা ডাক দিয়ে কয় ও জহুরা তুমি যে যে পোলাও কোরমা এত সুন্দর সুন্দর খাবার সাজাইছো এই খাবার তো আমরা খাই না বলে এই খাবার খাওয়া না তাহলে আমরা হচ্ছে আল্লাহর ফেরেশতা কয় তাহলে আপনারা কি খাইতে আসছেন আপনাদের কি দিয়ে আপ্যায়ন করবো আমাদেরকে আপ্যায়ন করতে হলে তোমার কাছে একটা জিনিস আছে কি একটা জিনিস হচ্ছে তোমার যৌবন সুধা আর ওই জহুরা বিবি ডাক দিয়ে বলে নাউজুবিল্লাহ মিন জালিক আমার স্বামী আছে স্বামী থাকতে আমি পরপুরুষের সাথে যদি জিনা করি এই জিনার জন্য আমি আল্লাহর দরবারে কোনোদিনও মাফ পাবো না এই কাজ তো করা সম্ভব না ওই দুইজন জাগ দিয়া কয় তাহলে তোমার বিচারও করা যাবে না এইবার জহুরা বিবি আছে ঠিক আছে আপনারা এক কাজ করেন আমার স্বামী আসুক আগে আমার স্বামীরে জিজ্ঞেস করে নেই সন্ধ্যাবেলা স্বামী আসবে ওই দুইজনের নিয়ে দুই দুই বোতল মদ দিছে মদ দিয়ে বসে বসে বলে আপনারা মদ্যপান করেন আগের আগের জমানায় এমন ছিল মানুষকে আপ্যায়ন করতো মদ্য দিয়া দুইজনের মদ দিছে মদ দিয়ে আপনারা মদ খান একটু অপেক্ষা করেন আমার স্বামী আইসা লোক এক ফেরেস্তা আর এক ফেরেস্তা কয় এই এই যে দেখ পাপ হয়ে যাবো কিন্তু আল্লাহ পাঠাইছে দুনিয়ায় পরীক্ষা করার লেগা এই যে এখন মদ দিয়ে গেছে সামনে যদি মদ খাস তাহলে কিন্তু পাপ হইব
মদ কিন্তু খাইস না এক ফেরেশতা আরেক ফেরেশতার কাছে রাগ বেটা মানুষ যদি মদ খায় মানুষের নেশ হয় আমরা হইলাম আল্লাহর ফেরেশতা আমগো কেন নেশ হইব এই কথা চিন্তা করে দুই ফেরেশতা মিলে আস্তে আস্তে একটু একটু করে মদ খাইতে লাগলেন মদ খাইতে 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 একটা সময় দুই ফেরেশতাই নেশায় মাতাল হয়ে গেলেন যখন নেশায় মাতাল হয়ে গেছে আর এমন সময় আসছে জোহরার স্বামী ঘরের মধ্যে আসছে আপনারা কারা কয় তুমি কে আমি এই ঘরের যিনি গিন্নি জোহরা বিবি স্বামী আমি এক ফেরেশতা মদের নেশায় দেখে ওই তার বেড়ার মধ্যে দাও গাথা হাতের কাছে দাও পায়া দাও টান দিয়ে নিয়া আরে বেটা তুই জহুরার স্বামী তুই যদি থাকস জহুরা বলছে আমার স্বামী থাকতে তো আমি ওই কমে করতে পারি না তো তুই থাকতে তো আর আমরা ওই জিনিস পামু না তাহলে তোরেও রাখুম না এক কবে জহুরার স্বামীকে দুই টুকরো করে দিছে দুই টুকরো করে জহুরার স্বামীকে মেরে এবার ডাক দিয়ে কয় জহুরা এবার তো তোমার স্বামীও নাই এইবার আর তোমার বাঁচার কোনো উপায় নাই এবার আমাদের কাছে আসো আর জোহরা বিবি ওই দুই ফেরেস্তারে ডাক দিয়ে বলে আপনারা যে আল্লাহর ফেরেস্তা এইটা আগে আমার বিশ্বাস করতে হবে কি বিশ্বাস আপনারা যে ফেরেস্তারা থাকো তা আসমানে আপনারা যে জমিনে আসেন আসেন কিভাবে দুই ফেরেস্তা ডাক দেবার আমরা জমিনের মধ্যে আসি এসমি আজম পাঠ করে এসমি আজম পাঠ করলে দুনিয়া থেকে আসমানে চলে যাই আবার এসমি আজম পাঠ করলে আসমান থেকে দুনিয়ার মধ্যে চলে আসি ওই জোহরা বিবি ডাক দিয়ে কয় আমরা যদি এসমি আজম পাঠ করা শিখান তাহলে আমি আপনাদেরকে আমার রূপ যৌবন শুধা দিতে পারি দুই ফেরেস্তা মদের নেশায় মাতাল হয়ে খুন করে তারা পাপি হয়ে এরপরে তারা বললেন ফেরেস্তা ওই জোহরা বিবিরে তারা এসমি আজম শিখাইয়ে দিলেন জোহরা বিবি এসমি আজম শিখছে এইবার দুইজন ধরতে যায় জোহরা এবার সামনে আসো জোহরা কয় আরে রাখেন এসমি আজম পাঠ করেছেন এটা নকল না আসল এটা যে আগে পরীক্ষা করি এই এসমি আজম নকল না আসল পাঠ করার জন্য এই এসমি আজম যখন জোহরা বিবি পাঠ করেছেন আস্তে আস্তে জোহরা বিবি উপর দিকে উঠতে লাগলেন আস্তে 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 জোহরা বিবি আসমানের দিকে উঠেন আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলে জিব্রাইল তুমি এক কাজ করো মানুষ কোনোদিন ওই বেহেস্তের মধ্যে মানুষ মৃত্যুর আগে আসতে পারবে না তারা হায়াত থাকা অবস্থায় আসতে পারবে না ওই জোহরা বিবি আস্তে আস্তে উপর দিকে উঠতেছে ওর তো এখনো হায়াত আছে তাই এক কাজ করো ওরে তুমি নিয়ে পশ্চিম আকাশে একটা তারা বানায় রেখে দাও যেই তারার নাম কেউ বলে সাক্ষী তারা আবার কেউ কেউ বলে পশ্চিম আকাশে জোহরা তারা এই জোহরা বিবি নিজের সম্ভ্রম নিজের বেলায় টিকানোর জন্য তিনি তার স্বামীকে হত্যা করিয়েছিলেন এই হচ্ছে একটা দুই নাম্বার আরেকটা লোকের নাম আপনারা বললেই চিনবেন সেই লোকটার নাম হচ্ছে এই পৃথিবীর মধ্যে বিরাট বড় একজন মহীয়সী নারী ছিলেন যেই মহীয়সী নারী বলতেন আমার শরীরে আগুন লাগছে মানুষ বলতো আগুন লাগছে তোমার শরীরে কোথায় দেখি আগুন দেখবা ছুরি আনো ছুরি আনতো ছুরি আনলে শরীর ছিঁড়তো শরীর ছিঁড়লে তার শরীরের চামড়া চিরে যেত চামড়া চিরে গেলে তার চামড়ার ভিতর থেকে কোনো রক্ত বের হইতো না বের হইতো পুরা ছাই পুরা ছাই বের হইতো যার নাম ছিলেন তিনি হাসান বসরিকে বিয়ে করতে চেয়েছিলেন হাসান বসরিকে যিনি বিয়ে করতে চাইলেন যার নাম ছিলেন রাবেয়া বসরি এই রাবেয়া বসরি এগারো আসতে বাবাজি কথা বলতেছি এবার খারাপ লাগে নাকি না না বলেন তুই চুপ কর তোর গেছি কি বাবা কথা বলি খারাপ লাগে আপনার দেহের মধ্যে আছে রাখ আমার দাদা খালেক দন বলতেন দেহের মধ্যে বারো বারো চব্বিশ আঙ্গুল দম বারো আঙ্গুল বাইরে বারো আঙ্গুল ভিতরে যদি চব্বিশ আঙ্গুল দমের সাধন কেউ করতে পারে ওই ব্যক্তির মরণ হবে না ও জীবিত থাকতে পারবে মাঝখানে বারো আঙ্গুল বাইরে বারো আঙ্গুল ভিতরে ঠিক মাঝখানে থাকে মানুষের রুহু বান্ধা বেশি খাওয়া দাওয়া করবেন আপনার দমটা বারো থেকে এসে পড়বে বাইরে চোদ্দ আঙ্গুল বেশি খাওয়া দাওয়ার সাথে বেশি ঘুম দিবেন ডায়াবেটিস হাই প্রেশার আপনার হাই প্রেশার হইয়া আপনার দমটা বাইরে থেকে বারো থেকে আইসা পড়বে ষোলো আঙ্গুল নারীর কাছে কামিনী কামচনে বারবার যাইবেন আপনার দমটা বাইরে আসতে থাকবে বারো থেকে আঠারো আঙ্গুল আবার যদি কামেল গুরুর কাছে গিয়ে কর্ম করতে পারেন কামেল গুরু যারা তারা বলে বাবা রে বছরের মধ্যে কামিনী কাঞ্চন বারো গুরুর কাছে গিয়ে এর চেয়ে যদি কমাইতে পারো তাহলে বছরের মধ্যে বারো কামিনী কাঞ্চন বারো হইলে মাসের মধ্যে কয়বার হয় একবার মাসের মধ্যে আপনার গুরুর জন্য একটা দিন নির্ধারণ করা আছে মাসের মধ্যে আপনার বিবির জন্য একটা নির্ধারণ করা আছে আপনার বাবার জন্য একটা দিন নির্ধারণ করা আছে আপনার মার জন্য নির্ধারণ করা আছে
এরকম নির্ধারণ দিন বুঝা, দিনক্ষণ বুঝা, চন্দ্র বুঝা, তারপর আপনি যদি যান তাহলে পুত্র সন্তান কেন আউলিয়া সন্তানও জন্ম দিতে পারবেন, আউলিয়া সন্তানও জন্ম দিতে পারবেন। আবার কামেল গুরুর কাছে গিয়ে এই কর্ম, এই যে দমটারে বাইরে নিলাম, এই দমটার আবার বেলুনের মতো ভিতরে ভরা যায়। কামেল গুরুর কাছে গিয়ে কর্ম কইরা এক আঙ্গুল দম ভিতরে নিতে পারলে তার স্বপ্ন সত্য হবে, দুই আঙ্গুল দম ভিতরে নিতে পারলে গুরু এবং শিষ্য যুগল মূর্তি ধারণ হবে, তিন আঙ্গুল দম ভিতরে নিতে পারলে ত্রিবেণী জয় হয়ে যাবে, চার আঙ্গুল দম ভিতরে নিতে পারলে চতুর্দল কুণ্ডলিনী হয়, পাঁচ আঙ্গুল দম ভিতরে নিতে পারলে পাঁচটা আত্মার খবর জানে, ছয় আঙ্গুল দম ভিতরে নিতে পারলে দেহের ছয়টা রিপু বসে থাকে, সাত আঙ্গুল দম ভিতরে নিতে পারলে দেহের সাত তালার খবর জানে, আট আঙ্গুল দম ভিতরে নিতে পারলে দেহের অষ্টকুঠুরী জয় হয়, নয় আঙ্গুল দম ভিতরে নিতে পারলে দেহের নববিধ ভক্তি বাড়ে, দশ আঙ্গুল দম ভিতরে নিতে পারলে দেহের দশটা ইন্দ্রিয় জয় হয়, এগারো আঙ্গুল দম যদি কেউ ভিতরে নিতে পারে সে পানির মধ্যে চলে, যেজন পুরোপুরি লয় বারো আঙ্গুল দম ভিতরে লয়, অলিয়া উলিয়া দিদিয়ার মতো তার থাকে না জন্ম মরণের ভয়, ওই জন্ম মরণের ভয়টা আগে কাটাইতে হবে কার কাছে গিয়া, একজন কামেল অলির কাছে গিয়া, যদি কামেল অলি ধরা যায় তাহলে কামেল অলি ধরলে হয়তো বা ওইরকম করা যায়। আমার এক বড় ভাই, আমার সম্পর্কে ফুপাতো ভাই হয়, উনি গীতিকার, অনেক গান লিখেছেন, ওনার অনেক গান আছে, একটা গানের জন্য বলছে আমি তিন মিনিটের মধ্যে বড় ভাইয়ের একটা গান করে দিচ্ছি, বিরক্তি মাফ করবেন, এরপর একটা ভাবগান করবো।